পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসির আংশিক পরীক্ষা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির লবণযুক্ত গরুর কাঁচা চামড়া ঢাকায় 45 টাকা ও ঢাকার বাইরে 37 টাকা দামে নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বগুড়ায় গত 24 ঘন্টায় করোনায় 16 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় করোনায় নতুন করে আরও 176 জন আক্রান্ত হয়েছেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে বুড়িমারী মহাসড়ক হুমকির মুখে পড়বে বলে ধারণা করছেন এলাকাবাসী। ভয়েস অব আমেরিকার এফএম ও শর্ট ওয়েভে বাংলায় অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এই রেডিও সম্প্রচার বন্ধ হবে 17 জুলাই। স্কটল্যান্ডের বিপক্ষে চেক রিপাবলিকের প্যাট্রিক শিকের করা দূরপাল্লার বিস্ময় গোলটি সমর্থকদের ভোটে এবারের ইউরোর সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। পর্দায় রীতিমতো জুটি বেঁধে হাজির হতে চলেছেন শাহরুখ খান ও সঞ্জয় দত্ত। তাদের অভিনীত সিনেমা রাখি একাধিক ভাষায় মুক্তি পাবে।